আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। অভিনেতা কাজী মারুফ বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বসবাস করছেন। সোমবার বাংলাদেশ সময় রাত 1টার দিকে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই চিত্রনায়ক। কাজী মারুফের মামাতো ভাই পরিচালক ও প্রযোজক বিপ্লব শরীফ বলেন, গত সোমবার বাংলাদেশ সময় রাত 1টার সময় গাড়িতে করে যাচ্ছিলেন কাজী মারুফ ও তার স্ত্রী সন্তান। হঠাৎ করে পেছন থেকে এমটিএ সিটি বাস এসে মারুফের গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির কিছু অংশ ভেঙে যায়, তবে এতে কেউ আহত হয়নি বলে জানান তিনি। অভিনেতা কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন ইতিহাস সিনেমার মাধ্যমে। কাজী হায়াত পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2002 সালে। কাজী মারুফ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিন্নমূল, এটিও পরিচালনা করেন কাজী হায়াত।